আপনি যদি হয়ে থাকেন একজন অ্যান্ড্রয়েড ইউজার, তাহলে ফটো কনটেস্ট অ্যাপ আপনার জন্য নিয়ে এসেছে একটি দারুণ সুযোগ, যেখানে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন ফটো কনটেস্ট অ্যাপ। হ্যালো অ্যান্ড ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপার ইউরোপ ইউটিউব চ্যানেল। সো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কী করে আপনারা খুব সহজে একটা অ্যান্ড্রয়েড লাইভ টিভি অ্যাপ্লিকেশান তৈরি করবেন। আপনারা যারা মোটামুটি কোডিং জানেন তারা আপনারা ইজিলি এটা করতে পারবেন, আর যারা কোডিং জানেন না বা টিভি অ্যাপ্লিকেশান নিয়ে কাজ করতে চান, সেখানে আপনারা বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক লাগিয়ে আপনারা ইনকাম করতে চান, তারা হচ্ছে আমাকে নক দেবেন, আমি আপনাদের সাথে অ্যাপ্লিকেশানটি শেয়ার করবো, প্রয়োজনে আপনাদেরকে সোর্স কোডটা দিয়ে দেবো। সো ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ফটো কনটেস্ট একটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারেন। সেখানে হচ্ছে যে আমরা ফটো কনটেস্টে যে বিষয়টা সেই বিষয়টা ওই অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে, আপনি এখানে চাইলে ফটো কনটেস্টে উইন হয়ে আকর্ষণীয় গিফট জিতে নিতে পারেন। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। সো এটা হচ্ছে যে আমার লাইভ টিভি অ্যাপ্লিকেশন। সো লাইভ টিভি অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা আমাদের ডেটাবেস হিসেবে কিন্তু ফায়ারবেস ডেটাবেস ইউজ করছি, যেটা আমরা গত পর্বে আপনাদেরকে বলেছি। তো ফায়ারবেস ডেটাবেস কী করে কানেক্ট করতে হয় আশা করি সেটা আপনারা জানেন, না জানলে আমার ভিডিওটি চেক করে সেটা দেখে নেবেন। তো চলুন এবার চলে যাই যে আমাদের এই অ্যাপ্লিকেশনটি মূলত কীভাবে কাজ করতেছে। সো আমি এখান থেকে আমার সব উইন্ডো ক্লোজ করে দিচ্ছি, অর্থাৎ ক্লোজ অল উইন্ডো করে দিচ্ছি। ক্লোজ অল উইন্ডো করে দেওয়ার পর প্রথমে আমরা যখন আমরা ম্যানিফেস্টে পাচ্ছি, ম্যানিফেস্টে যাওয়ার পর যখন আমাদের অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে তখন কিন্তু আমাদের এই যে ওয়েলকাম অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ এই ওয়েলকাম অ্যাক্টিভিটি কিন্তু তখন আমাদের রান হচ্ছে। আর এই ওয়েলকাম অ্যাক্টিভিটিতে কী হচ্ছে, ওয়েলকাম অ্যাক্টিভিটিতে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি অ্যাপ্লিকেশনটা আবার ক্লোজ করে দিচ্ছি। সো ওয়েলকাম অ্যাক্টিভিটিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা স্ল্যাশ স্ক্রিন দেওয়া আছে দেখতে পাচ্ছেন, যেখানে একটা প্রোগ্রেস বার এবং একটা আইকন দেওয়া আছে, অর্থাৎ অ্যাপে ঢোকার সময় যে একটা ওয়েলকাম দিতে হয় বা না দিলেও হয়। সো এটা হচ্ছে আমাদের ওয়েলকাম স্ক্রিন। দেন তারপরে আমরা আসলাম যে অ্যাক্টিভিটিতে, সেটা হচ্ছে যে আমাদের যে ভিউ পেজার অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ এটাকে ভিউ পেজার অ্যাক্টিভিটি এই জন্যই বলতেছি কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা ভিউ পেজারের মধ্যে বেশ কয়েকটা এখানে ট্যাব লেআউটের মধ্যে বেশ কয়েকটা ফ্র্যাগমেন্ট অ্যাপ্লাই করছে, যার কারণে আমরা এটাকে বলতেছি ভিউ পেজার অ্যাক্টিভিটি। আপনি আপনার ইচ্ছার মতো নাম দিতে পারেন। এখন এই ভিউ পেজার অ্যাক্টিভিটিতে কী কর্মকাণ্ডগুলো হচ্ছে সেটা আমরা দেখিনি। সো এই ভিউ পেজার অ্যাক্টিভিটি যেটা করতেছে সেটা হচ্ছে যে প্রথমত আমাদের এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছেন, ব্যানার অ্যাড। সে প্রথমত এই ব্যানার অ্যাডকে রান করতেছে, এটা ব্যানার অ্যাডের কোড। দেন তারপরে যে কাজটা করতেছে এটা হচ্ছে যে আমার টুল বারে যে যাবতীয় কোডগুলো সেইটা, দেন তারপর এটাকে এখানে আসলে অন সিগন্যাল ইউজ করা আছে, অর্থাৎ পুশ নোটিফিকেশানের জন্য। তারপর এইটা এই কোডগুলো হচ্ছে যে আমার নেভিগেশন ড্রয়ার যেটা আছে, অর্থাৎ নেভিগেশন ড্রয়ার বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমার নেভিগেশন ড্রয়ার। সো এই কোডগুলো কিন্তু আমার নেভিগেশন ড্রয়ারে কাজ করতেছে, অর্থাৎ এখান থেকে আমি কন্ট্যাক্ট শেয়ার রেটিং আমি যাই যা খুশি তাই রাখতে পারি এবং যা খুশি করতে পারি। ওকে, দেন তারপরে এই ভিউ পেজার অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু আমি আরও যে বিষয়গুলো এখানে যুক্ত আছে সেটা হচ্ছে যে আমাদের যে আমরা যে ফ্রাগমেন্টগুলো ইউজ করছি, অর্থাৎ এদের প্লেলিস্ট ওয়ান এবং প্লেলিস্ট টু, প্লেলিস্ট থ্রি, এগুলো কিন্তু আমরা আমরা চাইলে কিন্তু এর বেশি অ্যাপ্লাই করতে পারি। সো এই ফ্রাগমেন্টগুলো কিন্তু আমরা এখানে এই ভিউ পেজার যেটা অ্যাডাপ্টার আছে, অর্থাৎ আমরা যদি এই ভিউ পেজার অ্যাডাপ্টারে যাই, এই ভিউ পেজার অ্যাডাপ্টারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফ্রাগমেন্টটাকে অ্যাপ্লাই করতেছি। অর্থাৎ আমি এখানে চাইলে অনেকগুলো ফ্রাগমেন্ট রাখতে পারি এবং অনেকগুলো ট্যাব এখানে আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। দেন আমার ভিউ পেজার অ্যাক্টিভিটি ফ্রাগমেন্টগুলোকে নিল। দেন তারপরে এখানে নো ইন্টারনেট কানেকশন একটা অ্যালার্ট আছে, অর্থাৎ আপনার অ্যাপে যদি কেউ প্রবেশ করে এবং তার ফোনে যদি ইন্টারনেট অন না করা থাকে তাহলে তাকে একটা ইন্টারনেট অ্যালার্ট দেবে যে আপনার ফোনে ইন্টারনেটটি অ্যাক্টিভ নেই। ওকে, দেন তারপরে আমরা আসলাম হচ্ছে যে নেভিগেশন আইটেম সিলেক্ট। নেভিগেশন আইটেম সিলেক্ট যে কাজ করতেছে সেটা হচ্ছে যে আমরা যখন এখান থেকে কোনো একটা আইটেমকে সিলেক্ট করতেছি, তারপর যদি আমি শেয়ারে ক্লিক করি, শেয়ারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে শেয়ারে যে ফাংশনটা সে ফাংশন বা মেথডটা সেটা কিন্তু কল হয়ে গেল, অর্থাৎ নেভ শেয়ারে এসে এই যে আমাদের শেয়ারে যে মেথডটা আছে সেই মেথডটা কিন্তু এখান থেকে কল হয়ে গেল, অর্থাৎ এই কাজটা হয়ে থাকতেছে হচ্ছে যে অন নেভিগেশন আইটেম সিলেক্ট। দেন তারপরে আমরা আরও নিচে আসি, নিচে আসার পর দেখা হচ্ছে এখানে রেটিংয়ের জন্য আমাদের যে কোডটুকু দরকার সেই কোডটুকু এখানে করা আছে। দেন তারপরে এখানে একটা ব্যাক পেজ দেওয়া আছে, ব্যাক পেজটা মূলত এখানে কী করে কাজ করতেছে, ব্যাক পেজটা এখানে যেভাবে কাজ করতেছে সেটা হচ্ছে আমরা যদি এখানে ব্যাক করি, ব্যাক করার সাথে সাথে এখানে ট্যাপ অ্যাগেন টু এক্সিস্ট একটা মেসেজ দিচ্ছে। সো এইটা হচ্ছে যে আমাদের অন ব্যাক পেজ থেকে হচ্ছে যে এই কাজটা করা হচ্ছে। দেন তারপরে এখানে আছে আমাদের কানেকশানটা আমাদের ডিভাইসে আছে কিনা সেটার জন্য আমাদের এই কোডটুকু, অর্থাৎ এই কোডটুকুর মাধ্যমে আমরা চেক করতে
করতে পারবো যে আমাদের ডিভাইসে কানেকশনটা আছে কিনা। সো এটা চলে গেল হচ্ছে যে আমাদের অ্যাপের হোম স্ক্রিনে, যেটা হচ্ছে যে আমরা ভিউ পেজের অ্যাক্টিভিটি বলতেছি। অর্থাৎ এখানে আমরা তিনটা ট্যাবলেয়ার, অর্থাৎ ট্যাবলেয়ারের মধ্যে তিনটা ফ্র্যাগমেন্ট অ্যাপ্লাই করছি এবং এই ফ্র্যাগমেন্টগুলোর আমরা ইচ্ছা মতো নাম দিতে পারি। এবার যদি আমরা এর ডিজাইনটা যদি একটু দেখতে চাই তাহলে আপনাদেরকে আমি ডিজাইনটা দেখাতে পারি। আর সেটা হচ্ছে যে আমরা ফ্র্যাগমেন্ট ভিউয়ে যাব। আচ্ছা, এই ফ্র্যাগমেন্ট ভিউ এর মধ্যে কিন্তু আমরা যখন নেভিগেশন ড্রয়ারটা অ্যাপ্লাই করবো, অর্থাৎ নেভিগেশন ড্রয়ারটা যখন অ্যাপ্লাই করবো তখন এটাকে কিন্তু আমাদেরকে অবশ্যই এই ড্রয়ার যে লেআউট আছে এই ড্রয়ার লেআউটের মধ্যে কিন্তু নিতে হবে। দেন তারপরে হচ্ছে যে আমরা এখানে কিন্তু নেভিগেশন ভিউটা অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন তারপরে হচ্ছে যে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে ফ্র্যাগমেন্ট মেইনে গেছি। এবার এই ফ্র্যাগমেন্ট মেইনের মধ্যে কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যাপ বার লেআউটের মধ্যে কিন্তু আমাদের টুল বার আছে। দেন তারপরে হচ্ছে যে তারপরে আমরা চলে যাচ্ছি ফ্র্যাগমেন্ট মেইনটে। এই ফ্র্যাগমেন্ট মেইনটাই মূলত হচ্ছে যে আমাদের যদি অ্যাক্টিভিটি নিয়ে থাকে তাহলে অ্যাক্টিভিটির যে মেইন যে একটা এক্সিমেল ফাইলটা আছে এখানে মূলত ফ্র্যাগমেন্ট মেইনটা হচ্ছে সেই এক্সিমেল ফাইল। সো এখানে কিন্তু আমাদের যে ভিউপেজার যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটির জন্য কিন্তু সমস্ত ডিজাইনগুলো কিন্তু মূলত এখানে করে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্যাব লেআউট, অর্থাৎ এখানে কিন্তু আমরা ট্যাব লেআউট ইউজ করছি। এই দেন তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউপেজার অ্যাক্টিভিটি, অর্থাৎ যে ভিউপেজারটা কিন্তু এখানে অ্যাপ্লাই করছি। দেন তারপরে এখানে আমাদের যে অ্যাডটা লোড হচ্ছে সেই অ্যাডটা মূলত আমাদের এই এখান থেকে কিন্তু লোড হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আমার এখান থেকে কিন্তু লোড হচ্ছে অ্যাডটা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই যে অ্যাক্টিভিটি আছে দ্য ট্যাবলেট বা ফ্র্যাগমেন্টগুলো বা নেভিগেশন ড্রয়ারটা আসলে কীভাবে কাজ করতেছে। সো এই বিষয়গুলো আপনারা আশা করি বুঝতে পারছেন। সো নেক্সটে আমি আপনাদেরকে দেখাবো যে ফায়ারবেস থেকে এটা মূলত কীভাবে কাজ করতেছে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেই ভিডিওটি লাইক দেবেন, আপনার যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবো না। সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা।